আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ এ অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন আপনারা আমাদের জানালে আমরা খুশি হব 2414-6060-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 
হচ্ছে খবর ব্রেকিং নিউজ আমরাও দেব খবর যুদ্ধের জন্য আমরা রিপোর্টার বিশ্বায়নের সঙ্গে সঙ্গে প্রকট হচ্ছে নানান সামাজিক গভীর ক্ষত এই ক্ষতর একমাত্র ওষুধ সচেতনতা আর আমরা কথা বলবো সেই সমস্ত বিষয় নিয়ে গার্লস এডুকেশন অ্যাডলেসেন্স ইস্যুস চাইল্ড ম্যারেজ ম্যালনিউট্রিশন এগুলিই হবে আমাদের বিষয় নিজেদের সমস্যা তুলে ধরব নিজেরা সঙ্গে থাকবে অনেক বন্ধুরা যারা জানাবে তাদের অনেক সমস্যা বা সমস্যার সমাধানের কথা আর এই অনুষ্ঠান তোমরা শুনবে ইউনিসেফের সহযোগিতায় শুধুমাত্র রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে তাই শুনতে থাকো ইয়ুথ কমিউনিটি রিপোর্টার্স প্রতি রবিবার ঠিক 12:05 এবং পুরো প্রচার বিকেল 5:55 তুমি শুনছো কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে তোমার প্রিয় অনুষ্ঠান শিশুতীর্থ এই অনুষ্ঠান তোমার সামনে আনতে সাহায্য করেছে ইউনিসেফ বিভিন্ন স্কুল বিভিন্ন এনজিও আর অবশ্যই আমাদের সবার প্রিয় রেডিও জেইউ প্রায় প্রত্যেকেই আমাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে যতটা সচেতন ততটা আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন না ঠিক যেমন আমাদের শারীরিক অসুস্থতায় আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তেমনি আমাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হলে আমাদের মনোবিদের পরামর্শ নেওয়া উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের মানসিক স্বাস্থ্যকে অবহেলা করি আর যার ফলে তা আমাদের জন্য আরও ক্ষতিকর হয়ে ওঠে এমনকি মানসিক স্বাস্থ্যের অবহেলা আমাদের মৃত্যু মুখে ঠেলে দেয় আর পরিসংখ্যান বলছে সারা বিশ্বে ডিপ্রেশনে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হারের স্থান হৃদরোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হারের পরেই কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে যথাযথ চিকিৎসা বিশেষজ্ঞের মতামত সম্পূর্ণভাবে ডিপ্রেশন সহ বিভিন্ন মানসিক রোগকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারে প্রয়োজন শুধুমাত্র সচেতনতার এবং সঠিক সময়ে চিকিৎসার বিভিন্ন কারণে ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার ঘটনা তো ছিলই কিন্তু এখন করোনা ভাইরাসের জন্য চলা লকডাউন স্কুল কলেজে যেতে না পারা বা অনেক ক্ষেত্রে বাড়ির বড়দের কাজ হারানোর ঘটনা ডিপ্রেশনকে বাড়িয়ে দিয়েছে আরও অনেক বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি আমরা সবাই আর তাই আমাদের এই সমস্যাগুলির সমাধান পেতে এবং যাতে আমরাও আমাদের বন্ধুদেরকে তাদের সমস্যার সময় পাশে থাকতে পারি সাহায্য করতে পারি সেই জন্য আমরা ইউথ কমিউনিটি রিপোর্টাররা ছোট ছোট দলে ভাগ হয়ে 4 দিন ধরে অনলাইনে মনোবিদ ডক্টর ঝুমা বসাকের সাথে মেন্টাল হেলথের ওপর একটি ওয়ার্কশপ করেছিলাম ঠিক কী কী সমস্যা এই কর্মশালাতে উঠে এসেছিল সেগুলো সমাধানই বা কী এবং এই কর্মশালা নিয়ে ঝুমা ম্যামের অভিজ্ঞতাই বা কী সেই সব কিছু ঝুমা ম্যামের কাছ থেকেই শুনবো আমরা আজকের অনুষ্ঠানে তাহলে চলো আর দেরি না করে শুনে নিই ঝুমা ম্যাম কী বলছেন
আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মেন্টাল হেলথ বলতে আমরা কি বুঝব? মানসিকভাবে ভালো থাকা, মানসিকভাবে সুস্থ বোধ করা, শুধু নিজের জন্য না, আর চারিপাশে আমাদের সাথে যারা আছে সেই পজিটিভ এনার্জি শেয়ার করা, একটা প্রাণবন্ত জীবন যাপন পালন করা। মেন্টাল হেলথের উপর আমাদের এই যে ভার্চুয়াল ওয়ার্কশপটা হলো 4 দিন ধরে, তো এই ওয়ার্কশপটিকে আপনি কিভাবে সাজিয়েছিলেন, মানে কিভাবে প্ল্যান করেছিলেন? গোড়ার দিকে সেটা আমরা তো কোভিড এর সময়টা ধরার চেষ্টা করছিলাম, যে এই কোভিড পরিস্থিতিতে আমাদের নানান যে পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, নানান অনিশ্চয়তার মধ্যে যেতে হয়েছে, সেটা নিয়ে থাকতে হচ্ছে, তাতে তোমার মতো বয়সী ছেলে মেয়েদের কি প্রতিক্রিয়া হয়েছে, তাদের কি সুবিধে অসুবিধের জায়গা, তাদের স্টুডেন্ট কমিউনিটি লাইফ কিরকম ভাবে এফেক্টেড হয়েছে, কিছুটা বাড়ির পরিস্থিতি, এই যে বাড়িতে সকলে আমরা একটা ছাতের তলায় আটকে আছি, সেখানে যেমন আনন্দের জায়গা আছে, সেখানে একটা সময়ের পর যাকে বলে পার্সোনাল স্পেসের অভাব হতে পারে, নানান কিছু জিনিস নিয়ে শুরু করা হয়েছিল। তারপরে আমাদের মাঝখানে পুজো এলো, পুজোর পরবর্তীকালে যখন আমরা এই আজকে এবং তার আগের দিন মিট করলাম, কিছু পরিবর্তন ঘটেছে আমাদের গত 9 মাসের তুলনায়। এখন একটা পরিবর্তিত জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে আবারও চেষ্টা করা হচ্ছে কিভাবে আমাদের আগের মতো রেগুলার জীবনযাপনে ফিরে যাওয়া যেতে পারে যতটা সম্ভব। হ্যাঁ, এখনো স্কুল কলেজ সেই জায়গাগুলো পুরোপুরি খোলেনি, সমস্ত জায়গায় আমরা আমাদের দূরত্ব বজায় রাখতে হচ্ছে বা মাস্ক পরতে হচ্ছে বা সারাক্ষণই স্যানিটাইজেশনের খেয়াল রাখতে হচ্ছে, এইগুলো দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে। তো এই পরিবর্তনে আমাদের বিশেষ করে ইয়াং ছেলেমেয়েদের যে অনলাইন পড়াশোনার একটা জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটা আমরা কথা বলার চেষ্টা করছিলাম, যে কিভাবে এই অনলাইন পড়াশোনার জায়গায় আমরা অনেক কিছু শিখেছি, আবার অনেক কিছু ক্ষণিকের জন্য হলেও হারিয়েছি, হারাচ্ছি, তাকে মিস করছি, বিশেষ করে বন্ধুদের একসাথে যে আমরা স্কুল কলেজে তাদের সাথে বসছি, আড্ডা মারছি, তাদের পেছনে লাগছি, সেইগুলো মিস করছি। অর্থাৎ এই যে স্কুল কলেজ ছাত্র জীবন, এটা তো একটা পৃথিবী, একটা জগৎ, এই ইয়াং ছেলেমেয়েদের একটা জগৎ, সেই জগৎটা তারা মিস করছে। বাড়িটা আমরা সেভাবে জগৎ হিসেবে দেখি না, বাড়িটা কমপ্লিমেন্ট করে আমাদের বাইরের জগতের সাথে। এখন যেহেতু বাইরের জগৎটা নেই, আমরা শুধু বাড়িটাকে দেখছি, তখন সেটা একটা পরিপূর্ণ রূপ নিতে পারছে না, তখন আমরা বাইরের জগৎটাকে মিস করছি। ঠিক যেরকম বাইরের জগতে যদি আমাকে সারাক্ষণ থাকতে হতো এবং বাড়িতে ফেরার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই, তাহলে পর তখন ওই বাইরের জীবনটা আমাদেরকে গ্রাস করে ফেলতো। এইগুলো নানানভাবে বোঝার চেষ্টা, কথা বলার চেষ্টা এইভাবেই ভেবেছিলাম। এই ওয়ার্কশপটার মধ্যে দিয়ে মূলত কি ধরনের সমস্যার কথা উঠে এলো? বারবার যেটা উঠে এসছে, যে একটা অনিশ্চয়তা, সময়ের একটা অনিশ্চয়তা, সেইখান থেকে প্রচুর ছেলে মেয়েদের অ্যাংজাইটি বেড়ে গেছে, এবং সেই অ্যাংজাইটির একটা বাস্তব রূপও আছে, অর্থাৎ তাদের ক্যারিয়ারে কি হবে, তাদের এই মুহূর্তে বুঝতে পারছে না পরীক্ষা কিভাবে হবে, সেটা অন্তত কয়েক মাস আগে ছিল, এখন কিছু কিছু স্কুল কলেজে অনলাইন পরীক্ষাও নিচ্ছেন, কিন্তু একটা পরিবর্তিত অবস্থান, এবং যেটা হচ্ছে যে অনিশ্চয়তা, তারা ওটা বুঝতে পারছে না যে কবে আবার সে স্কুল কলেজে তার নিজের বাইরের জগতে ফিরে যেতে পারবে, কারণ বাইরের জগৎ আর ভেতরের জগৎ, মানে বাড়ি এবং বাড়ির বাইরে, এই দুটো তো কমপ্লিমেন্ট করে আমাদের দৈনন্দিন জীবনের, মানে ওঠা বসা, কাজকর্ম, ভালো লাগা ইত্যাদি, সেগুলো জড়িয়ে থাকে। তো তার ফলে এই অ্যাংজাইটির জায়গাটা বিরাটভাবে উঠে এসছে, অনিশ্চয়তার অ্যাংজাইটি। তারপরে যেটা গত 2 দিন ধরে অনেকটাই অনেকে আলোচনা করছিলেন, যে তারা তাদের ছাত্র জীবন মিস করছে। এটা খুব ইন্টারেস্টিং যে আমরা যখন পড়াশোনা করি তো সবাই অনেক সময় স্কুলে যেতে চায় না, বা ছুটি হলে খুব খুশি হয়, এখন এমন একটা পরিস্থিতি হয়েছে বাচ্চা ছেলেমেয়েরা সকলেই আর কি কবে স্কুলে যাবে, কবে ক্লাস হবে, কবে আবার ওই রকম ক্লাসরুমে বসে টিচারের কথা শুনবে, এইগুলো তারা মিস করছে। এইটা বারবার উঠে এসছে, এই অনিশ্চয়তা, এবং যেটা ছাত্র জীবনকে মিস করছে। আরেকটা দিক যেটা একটু হয়তো যাদের বয়স হয়েছে তাদের কাছ থেকে উঠে এসছে, যে
অনলাইন হ্যারাসমেন্ট, এবং সেটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি শোনা গেছে যে কিভাবে অনলাইন হ্যারাসমেন্ট বেড়ে গেছে। একদিক থেকে যেমন কানেক্টিভিটি বেড়ে গেছে, অন্যদিক থেকে নানানভাবে তাদেরকে হ্যারাস করা সেটার সম্ভাবনাও বেড়ে গেছে, এবং সেখান থেকে কিভাবে নিজেদেরকে তারা প্রোটেক্ট করতে পারে, পরস্পরের সাপোর্ট হয়ে দাঁড়াতে পারে। এবং এই যে এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা যে একটা কমিউনিটি বেস তৈরি করার চেষ্টা করছি, কিভাবে এই কমিউনিটি থেকে পরস্পরের কাছে আমরা নানানভাবে দাঁড়াতে পারি, সেটা এই সময়ের অনিশ্চয়তা হোক বা আমরা ছাত্র জীবন মিস করছি বা এই অনলাইন হ্যারাসমেন্ট এইগুলো হোক, তো এইরকম ছোট ছোট জিনিস অনেক উঠে এসছে এর মধ্যে। এই যে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে উঠে এলো, এই সমস্যাগুলোর সমাধান কি কি ভাবে করা যেতে পারে? একটা তো আমরা যেরকম আলোচনা করছিলাম, তুমি ছিলে ওই ওয়ার্কশপগুলোর মধ্যে, একটা হচ্ছে যে বিরাট বড় জায়গা হচ্ছে, আমরা এই ওয়ার্কশপের প্ল্যাটফর্মটা ব্যবহার করেও সেটা করতে পারছি, যে একটা শেয়ার্ড অ্যাংজাইটি, আমার এই যে হতাশা হোক, আমার একটা উদ্বিগ্নতা হোক, এগুলো আমার কোথাও একটা শেয়ার করার একটা প্ল্যাটফর্ম পাচ্ছি। এবং এটা শুধু আমার ব্যক্তিগত জীবনে হচ্ছে না, আমাদের অনেক সময় হয় ব্যক্তিগত জীবনের আতঙ্ক, ব্যক্তিগত জীবনের কিছু কিছু হয়তো দ্বন্দ্ব হতে পারে, ঝড় বইতে পারে, কিন্তু এই কোভিড সিচুয়েশনটা কিন্তু একটা শেয়ার্ড কমিউনিটি প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে। এবং তার ফলে যেটা হয়, আমাদের একটা মানসিক শক্তি তৈরি হয় যে আমি এইখানে এই যুদ্ধে একা নেই। তো যেই যুদ্ধে একা নেই, তার মানে আমার সমগ্র সমাজ, সময়, পৃথিবী সেটা নিয়ে গবেষণা করছে যে কি করে এর থেকে বেরোনো যায়, কি করে মানুষ ভালো থাকতে পারে। তো এই নানান জায়গা থেকে এই একটা জায়গা উঠে আসছে যেখানে আমার ভালো লাগা হতে পারে, যে আমি অতটা আতঙ্কে নিজে হারিয়ে যাব না, আমার চারিপাশে আমার বন্ধু বান্ধব আমার হাত ধরে আছে। অন্য আরেকটা সমাধান যেটা আমরা আজকে আলোচনা করছিলাম, যেখানে অনলাইন হ্যারাসমেন্ট, যে কিভাবে কিছু কিছু জিনিস আমাদেরকে চিনতে শিখতে হবে, যে কখন মানুষ ইঙ্গিত দিচ্ছে যে একটা মানুষকে সে বারবার বিরক্ত করছে, এবং ওই লাইনটা মেনটেন করে তাকে ব্লক করে দেওয়া, বা স্ক্রিনশট নিয়ে এসে যদি নানান অন্যভাবে হ্যারাস করে তার ডকুমেন্ট রেখে দেওয়া, খুব দূরে গেলে পর তার আগে, মানে খুব অতিরিক্ত মাত্রায় যদি এটা যায়, তার আগে পরিবারের বড়দেরকে জানানো, বা এই প্ল্যাটফর্মে যারা আমরা আছি যেখান থেকে আমাদের এই ওয়ার্কশপ কমিউনিটি বেস তৈরি হচ্ছে, সেই দিদিদের বা দাদাদের সাথে কমিউনিকেট করা, এবং পরিবারে হয়তো জানানোর দরকার আছে যদি সেইখান থেকে নেক্সট স্টেপ নেওয়া হয়, যদি অতিরিক্ত মাত্রায় যায়, কিন্তু তার আগেই আমরা সেটাকে কীভাবে প্রতিরোধ করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। আরেকটা অফকোর্স যেটা, এই যে আমাদের ছাত্র জীবনের ছোট্ট ছোট্ট দুষ্টুমি, ভালো লাগা, যেগুলো আমরা মিস করছি, সেইগুলো একটু ধৈর্য ধরা, কারণ আমরা দেখছি যে গত কয়েক মাসে আমরা যে লকডাউন পিরিয়ডে শুরু হয়েছিল, যেখান থেকে বাড়ি থেকে বেরোনোর উপায় নেই, আমরা মাসের পর মাস খাওয়ার জড়ো করে সেটাকে রেশন করে চালাচ্ছি, আজকে আমরা একটা বেশ ওখান থেকে অনেকটা বেরিয়ে এসেছি। আমরা পুজোতেও দেখেছি যে আমরা একসাথে অঞ্জলি দিচ্ছি, দূরত্ব মেনটেন করে, হয়তো হাতে ফুল নেই, মাস্ক পরে আছি, কিন্তু এটার সত্ত্বেও আমরা যতটা সম্ভব কমিউনিটি জীবন ফিরে পাওয়ার চেষ্টা করেছি এবং সেটার মধ্যে এখনো জড়িয়ে আছি। তো এই আশ্বাসটা যে আমি দেখতে পাচ্ছি আরেকটা বদল হচ্ছে, এবং সেখানে ভরসা রাখা, আবারও একসাথে ভরসা রাখা, এখানে আমার একার এই এই দুর্ঘটনা ঘটছে, নট অ্যাজ সাচ, তার ফলে এটা ধীরে ধীরে ক্রমাগত, সময় লাগলেও ক্রমাগত একটা রেজলিউশনের পথে আছে। আচ্ছা, এই মেন্টাল হেলথের উপর যে ওয়ার্কশপটা আমরা করলাম সেটা নিয়ে আপনার অভিজ্ঞতা কিরকম? আমার অভিজ্ঞতা অ্যাকচুয়ালি গত, মানে চারটে তো করা হলো, দুটো পার্টিকুলারলি শেষের দিকে দেখলাম যে অনেকে আমরা কথা বলছি এবং অনেকের প্রয়োজন হচ্ছে কথা বলা, এবং আমার মনে হয় এটা খুবই দরকার আছে। আই এম এক্সট্রিমলি মানে থ্যাঙ্কফুল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ইউনিসেফের কাছে যে দুজনে মিলে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে, এবং কিছু কিছু আমার এই ওয়ার্কশপের বন্ধুরা
তুমি তার মধ্যে একজন অবশ্যই, যারা কিন্তু একসাথে তিন টু চারটে ওয়ার্কশপের মধ্যে আছে এবং তারা আমারই সাথে চলছে, এই যাত্রায় চলছে। সুতরাং আমার মনে হয় যে এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন আছে, ছোট্ট ছোট্ট হলেও, মানে ছোট্ট ছোট্ট আকারে হচ্ছে, কিন্তু এটা একটা সাপোর্ট সিস্টেম, একটা অসময়ে একটা সমষ্টিগত সাপোর্ট সিস্টেম, এটা প্রয়োজন আছে এবং সেটার প্ল্যাটফর্মটা করা হয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই ভালো লাগলো, এই অনলাইনের মধ্যে কিছু কিছু বন্ধুদের সাথে আমার, যেমন প্রথমবার আজকে কথা হলো, দেখা হলো একজনকে, পার্টিকুলারলি মনে আছে তার বয়স মনে হলো বেশ কম, কিন্তু সে অনেক কথা বলছে, সে রিচ আউট করতে চাইছে এবং তার সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে সুযোগ পাচ্ছে যখন সে একটা বুঝতে পারছে যে একটা সলিউশনের পথ পাচ্ছে, সে কিছু আভাস পাচ্ছে, তখন সে সেটা কিন্তু ধরার চেষ্টা করছে, সে তার চ্যালেঞ্জিং এর পজিশন থেকে সে কিভাবে অতিক্রম করতে পারে সেটা নিয়ে আলোচনা করছে। এন্ড আই থিংক দ্যাট ইজ এক্সট্রিমলি পজিটিভ। মেন্টাল হেলথ এর ওয়ার্কশপটা চার দিন মিলিয়ে কতটা সার্থক বলে আপনি মনে করছেন? এটা কতটা সার্থক পাবো কি করে বলবো বলো, এটা তো ঠিক পার্সেন্টেজ হিসেবে বলতে পারি না, কিন্তু আমার মানে তুমি যদি সাবজেক্টিভ একটা ফিডব্যাক চাও, আমার মনে হয় যেটা একেবারেই 100% সার্থক। কারণ এটা প্রথম দিন করেই এই রেসপন্স পাওয়া যায় না, এটাকে ধরে রাখতে হবে। এই যে এই প্রত্যেকটা ওয়ার্কশপে আমরা হয়তো 10 জন 15 জন, কিছু কিছু ক্ষেত্রে বেশিও পেয়েছি, সেরকম রয়েছে, সেখান থেকে জনা তিন চারেক যে ক্রমাগত এই যাত্রাটার সাথে আমার সাথে চলছে, আমার মনে হয় দ্যাট ইজ আ ফিনোমিনাল ডেভেলপমেন্ট। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু বদল ঘটবে, যে এখানে 3 জন 4 জন হয়তো একসাথে এই ধারাটায় চলছে, আরো হয়তো কয়েকজন জয়েন করবে, সুযোগ পেলে হয়তো আবারও আসবে। ইট মিনস টু বি কনসিস্টেন্ট। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে মেন্টাল হেলথ এই পরিস্থিতিতে ঠিক রাখার জন্য আমরা কি কি করব? এক সবার আগে যেটা মানে আগাগোড়াই ওয়ার্কশপে বলেছি, এখনো বলছি, সকলের সাথে কানেক্টেড থাকা, এই কমিউনিটি কানেক্টেডনেসের খুব প্রয়োজন আছে। নিজের ভালো থাকা, পরস্পরের ভালো থাকা, আমাদের চারিপাশে একটু নজর রাখা, কোন মানুষগুলো একা থাকছেন বা অন্যান্য চ্যালেঞ্জিং এর পজিশনে আছে, অনেক বৃদ্ধরা আমাদের মানে পারিপার্শ্বিক অবস্থায় থাকেন, তাদের কাছে একটু কানেক্টেড থাকা, কোথাও ভরসা পাবে, কারণ তারাও একটা অসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আরো অনেক বেশিভাবে ফ্রাজাইল, অনেকের কাছে সেই সাপোর্ট সিস্টেম নেই, পারিবারিক সাপোর্ট সিস্টেম নেই। আমার মনে হয় এই কানেক্টেডনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ করোনা ভাইরাসের সবচেয়ে মর্মান্তিক আমার মনে হয় জন্ম মৃত্যুর সেই জায়গাটা বাদ দিয়ে, কারণ সেটা তো অবশ্যই চরমতম মর্মান্তিক একটা জায়গা, তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখতে হয় একটা যে বিচ্ছেদ ঘটছে, বিচ্ছেদটা কিন্তু মানে রোগটা মানে দরুণই ঘটছে, যেখানে আমরা ভয় পাচ্ছি যেটা কন্টেজিয়াস কিছু হয়ে যাবে এবং সেখান থেকে আমার অসুখ করবে, এবং সেইভাবেই বৈজ্ঞানিক মতে সেগুলো বলছে, কিন্তু তার ফলে আমরা যেটা হচ্ছে আমরা পরস্পরকে অ্যাভয়েড করছি, এটা খুবই আমার মনে হয় দুশ্চিন্তার জায়গা। তার ফলে যতভাবে সম্ভব কানেক্টেড থাকা এবং সেইখানে অনলাইনটা ম্যাক্সিমাইজ করা, আমার এইটা সবার আগে মনে হয়। অন্যদিকে আমি বলবো যে একটু ধৈর্য কালটিভেট করা, সময়কে একটু বিচার করে দেখা, যে যদি আধ ইঞ্চি করে করে হয়, 1 little step করে করেও হয়, আমরা দেখছি একটা পরিবর্তন আবারও আসছে, যেখানে আমরা আবারও চেষ্টা করছি লাইফ ড্রাইভে ফিরে যাওয়ার, জীবনের পথে ফিরে যাওয়ার, আমাদের সোশ্যাল লাইফ, আমাদের কর্মজীবন, সমস্ত কিছু একটু একটু হলেও আমরা ফিরে পাওয়ার চেষ্টা করছি। তো সেখানে আমাদের ধৈর্য ধরতে হবে। আর মানুষ আমরা অনেক সময় হতাশা এসে যাবে, আমরা আমাদের সেই জীবন শক্তি হারিয়ে যাবে, ক্ষণিকের জন্য হলে হয়তো সেটা হতেও পারে, কিন্তু আবারও লেট ইট গো ব্যাক টু ইট, উই হ্যাভ টু বি অ্যাট ইট। তো সেই ক্ষণিকের হারিয়ে যাওয়ার সময় আমরা যদি এই এই কানেক্টেডনেস থাকি, তখন আরেকজন একটু তুলে ধরবে, আরেকজন একটু জোর করবে, একটু এগিয়ে দেবে, এই করে করে আমরা এই অসময়ের সময়টা কাটিয়ে উঠব। তাহলে বুঝলে তো, এই দীর্ঘ লকডাউনে আমরা একা মনে হলেও আদপে আমরা একা নই,
আমাদের মতো সমস্যার সম্মুখীন প্রায় প্রত্যেকেই কম বেশি হয়েছে, কিন্তু আমরা কেউই এই বিষয়টাকে অত বেশি গুরুত্ব দিইনি। তবে আশা করব, ঠিক আমরা যেমন ঝুমা ম্যামের কর্মশালাতে অংশগ্রহণ করার মাধ্যমে উপকৃত হয়েছি, তেমনভাবে তুমিও আজকের অনুষ্ঠান থেকে একটু হলেও উপকৃত হবে। আর নিজের ভালো লাগার কাজ করে পরিবারের এবং আশেপাশের মানুষদের সাথে যোগাযোগ রেখে বা বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় আড্ডা দিয়ে আমরা আমাদের এই একঘেয়েমি গৃহবন্দী দশা থেকে মুক্তি পেতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই যথাযথ সাবধানতা অবলম্বন করেই কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, তুমি কিন্তু তোমার মনের কথা, মানে তোমার মন খারাপের কথা, তোমার আনন্দের কথা সব কিছুই আমাদের সাথে ভাগ করে নিতে পারো। আর সাথে অবশ্যই জানিও আজকের অনুষ্ঠান তোমার কেমন লাগলো। তোমার মতামত এবং তোমার কথা জানাতে আমাদের ফোন করো 2414-6060 এই নাম্বারে। এছাড়াও ফেসবুক এবং ইমেলের মাধ্যমেই তুমি তোমার মতামত আমাদের জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ হলো ইউথ কমিউনিটি রিপোর্টার্স প্রজেক্ট, এবং আমাদের মেইল আইডি হলো youthcommunityreporters@gmail.com। তুমি শুনছিলে কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে তোমার প্রিয় অনুষ্ঠান শিশু তীর্থ। আর এতক্ষণ তোমার সাথে ছিলাম আমি, ইউথ কমিউনিটি রিপোর্টার সায়ন্তিকা। আজ সময় শেষ, তাই চলে যেতে হবে। তবে যাওয়ার আগে তোমাকে আরো একবার মনে করিয়ে দিই, এই অনুষ্ঠান তোমার সামনে আনতে সাহায্য করেছে ইউনিসেফ, বিভিন্ন স্কুল, বিভিন্ন NGO আর অবশ্যই আমাদের সবার প্রিয় রেডিও JU। চারিদিকে অনবরত ঘটে চলেছে ঘটনা, তৈরি হচ্ছে খবর, ব্রেকিং নিউজ, আমরাও দেব খবর ইউথদের জন্য। আমরা রিপোর্টার। বিশ্বায়নের সঙ্গে সঙ্গে প্রকট হচ্ছে নানান সামাজিক গভীর ক্ষত, এই ক্ষতর একমাত্র ওষুধ সচেতনতা। আর আমরা কথা বলবো সেই সমস্ত বিষয় নিয়ে। গার্লস এডুকেশন, অ্যাডলেসেন্স ইস্যুস, চাইল্ড ম্যারেজ, ম্যালনিউট্রিশন, এগুলিই হবে আমাদের বিষয়। নিজেদের সমস্যা তুলে ধরবো নিজেরা, সঙ্গে থাকবে অনেক বন্ধুরা যারা জানাবে তাদের অনেক সমস্যা বা সমস্যার সমাধানের কথা। আর এই অনুষ্ঠান তোমরা শুনবে ইউনিসেফের সহযোগিতায়, শুধুমাত্র রেডিও JU 90.8 মেগাহার্টজে। তাই শুনতে থাকো ইউথ কমিউনিটি রিপোর্টার্স প্রতি রবিবার ঠিক 12:05 এবং পুরো প্রচার বিকেল 5:55। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060